পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে দুদিনে প্রায় ৫০ কোটি টাকার নগদে উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সময় টেলিভিশন চ্যানেলগুলিতে এই তল্লাশি সরাসরি সম্প্রচার রুদ্ধশ্বাসে দেখেছিল সাধারণ মানুষ। এই ছবি হয়তো এরপর থেকে আর দেখা যাবে না, কোনো তল্লাশির সময় আর লাইভ স্ট্রিমিং করতে পারবে না সংবাদ মাধ্যম। মঙ্গলবার রুজিরা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার নির্দেশ দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় গোপনীয়তার অধিকার রক্ষার আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এর আগে এই মামলাতেই আদালত মন্তব্য করেছিল আদালত কিভাবে সংবাদ মাধ্যমের কাজে হস্তক্ষেপ করতে পারে। মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য অন্তর্বর্তী নির্দেশে বলেন, এবার সার্চ অ্যান্ড সিজারের সময় কোনো লাইভ স্ট্রিমিং করা যাবে না, ইডি অভিযানের আগে সংবাদ মাধ্যমকে জানাতে পারবে না, সংবাদ মাধ্যমকে সঙ্গে নিয়ে কোনো তল্লাশি করা যাবে না, তল্লাশি এবং বাজেয়াপ্ত বিষয় নিয়ে আগে থেকে কোনো কিছু প্রকাশ্যে আনা যাবে না, সংবাদ মাধ্যম কোনো খবর করলে সেখানে অভিযুক্ত ছবি ব্যবহার করা যাবে না, চার্জশিটের আগে কোনো রকম ছবি ছাপা যাবে না। এই মামলার পরবর্তী শুনানি আগামী বছরের জানুয়ারি মাসে হবে। গত কয়েক বছর ধরেই মিডিয়া ট্রায়াল নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বরাবরই অভিযোগ করেছেন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ করার ধরন নিয়ে। রুজিরা বন্দ্যোপাধ্যায়ের মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে এরপর থেকে কোথাও তল্লাশির সময় অভিযুক্ত ছবি দিয়ে কোনো খবর করা যাবে না, অর্থাৎ লিপস অ্যান্ড বাউন্স সংস্থায় তল্লাশির সময় অভিযুক্তদের ছবি ব্যবহার করতে পারবে না সংবাদ মাধ্যম। এইরকম ভাবে খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত বাকিবুর রহমানেরও কোনো ছবি প্রকাশ্যে আনা যাবে না। নিউজ টাইম।